আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ওয়াদারু যাহিরাল ইতমি ওয়া বাতিনা, তোমরা গুনাহ যখন করো গুনাহ প্রকাশ্যে করো অপ্রকাশ্যে করো, তুমি জেনে নাও ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইতমা সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তুমি জেনে নাও তুমি অন্ধকার রাতেও যদি গুনাহ করো, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি যদি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে গুনাগুলি করো, এই গুনাগুলি যেই রব্বে কারিম দেখেন তার নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইতমা সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রস্তুত গ্রহণ করো, প্রস্তুতি নাও, যেই গুনাহগুলি তুমি করেছো প্রকাশ্য করো আর অপ্রকাশ্য করো, এই গুনার প্রতিফল অবশ্যই তোমাকেই ভোগ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলই হলো নির্ভরযোগ্য আমল। জীবনে কোনোদিন ভালো কাজ করনি, 70-80 বছরের জিন্দিগি হয়ে গেছে, এখন তোমার ভিতরে একটি তওবা করার মন মানসিকতা তৈরি হয়েছে, কোনো সমস্যা নেই, তুমি যৌবন বসটা পাপে কাটিয়েছো, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী তুমি শুনে নাও, জীবনের একটা মুহূর্ত যদি তুমি খাটি দিলে তওবা করে নাও, আমার রব্বে কারিম তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন বলে সুবহানাল্লাহ।